11,000 ফুট উচ্চতায় পাহাড়ের উপর প্রাকৃতিকভাবে তৈরি জলাশয়। বুদ্ধ পূর্ণিমায় এখানে মাছের পুজো করেন স্থানীয়রা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট উচ্চতা, পাহাড়ি পথ পেরিয়ে ওপরে উঠলেই প্রকৃতির নৈসর্গিক দৃশ্য আপনার চোখে পড়বে। এখানে পাহাড়ের ওপর প্রকৃতি নিজস্ব ছন্দে তৈরি করেছে এই লেক। এখানেই বৌদ্ধ পূর্ণিমার দিন এই লেকে মাছেদের পুজো করেন স্থানীয়রা। বছরের বেশিরভাগ সময় পর্যটকদের আনাগোনা লেগে থাকে এখানে। উত্তরবঙ্গের জয়ন্তী ফরেস্ট রেঞ্জের অন্তর্গত বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, জয়ন্তী বাজার থেকে 5-6 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পুকরি লেক, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 11,000 ফুট। 11,000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকের বিশেষত্ব হচ্ছে এই মাছ। বিশাল বিশাল আকৃতির এই মাছেদের খাবার একমাত্র মুড়ি। পর্যটকেরা পুকরি লেকে যখন আসেন, তারাও মুড়ি ছিটিয়ে দেন লেকের জলে, আর সেই মুড়ি খাওয়ার জন্য একেবারে কিনারে এসে দেখা দেয় বিশাল বিশাল আকৃতির এই মাছেরা। পরিবারের সাথে এখানে সময় কাটাতে এসেছিলেন অঙ্কুর রায়চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, আমি তো এর আগেও একবার এসেছি, আমার কেন এই জায়গাটা ভালো লাগে আমি আলাদা করে স্পেসিফিক্যালি সবাইকে বলি আপনাদের মাধ্যমে। বেশ কষ্ট করে 11,000 ফিট উঠলাম, উঠে বেশ একটা নিঃস্তব্ধতা, একটা সুন্দর পুকুর, ন্যাচারাল সোর্স অফ ওয়াটার ফর এখানকার যত অ্যানিমেলস আছে তাদের জন্য, সুন্দর বড় বড় মাগুর মাছ। বেশ একটা আধ ঘন্টা মতো বসে জিরিয়ে নেওয়ার, বাঙালিতে তো জানেনই তো আমরা ঘুরতে খুব ভালোবাসি, তো বেশ কষ্ট করে এসে আধ ঘন্টা বসে একটা আরাম করে আবার নিচে যাওয়া, একটা মিস করছি এখানে। আমি জানি তো, মানে জানি এটা হবে না কোনোদিন, চায়ের দোকান থাকলে ওটা আরও ভালো হতো, বুঝেছেন, একটা আড্ডা ফাড্ডা মেরে যেতাম। ছোট্ট জায়গা জয়ন্তী, সেরকম কিছু করার নেই, 1,000 লোকের বাস সব মিলে, সেখানে ট্যুরিস্টরাই মেন প্রাধান্য পায়, এদের জীবিকাও পুরোপুরি নির্ভর করে ট্যুরিজমের ওপর, আমার তো খুব ভালো লাগে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা ট্যুরিস্ট গাইড অরুণ শর্মা জানালেন, সারা বছর এই জলাশয়ে জল থাকে। গ্রামের এবং আশেপাশের মানুষ এই জলাশয় ও জলাশয়ে থাকা মাছকে খুব পবিত্র বলে মনে করেন। প্রতি পূর্ণিমার পাশাপাশি বৌদ্ধ পূর্ণিমাতে এখানে মাছেদের পুজো করা হয়, আর পুজোর প্রধান উপকরণ হিসাবে থাকে মুড়ি। পাশাপাশি তিনি আরও বলেন, প্রকৃতির কোলে এই জলাশয় এই জঙ্গলের বন্যপ্রাণীদের পানীয় জলের একমাত্র উৎস। সরকারি নিয়ম অনুযায়ী বছরে 3 মাস জঙ্গল বন্ধ থাকে, বাদবাকি সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে এখানে। এটা আমাদের বহু পুরনো, এটা বলা হয় ব্রিটিশ পিরিয়ড থেকে এই পুকুরটা আছে এখানে, যেখানে এইসব অঞ্চলে একসময় হয়তো বৌদ্ধ থাকতো, যারা সম্প্রদায়ের লোকরা থাকতো, তারা প্রথম এইসব পুকুর দেখার ফলে পাহাড়ের উপরে তারা তখন থেকে পূজা পার্বণ শুরু করে। এটা হলো আমার, এটা হলো সি লেভেল থেকে 1,100 ফুট উচ্চতায় এই লেকটা রয়েছে। এই লেকে বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের গ্রামের সমস্ত লোকজন হিন্দু ধর্মের আছে, আর আশেপাশে কিছু ফ্যামিলি আছে বৌদ্ধ ধর্মের, এবং পাশাপাশি থেকে প্রচুর টিবেটিয়ানরা আছে, এই বৌদ্ধ সম্প্রদায়ের লোকরা এসে হিন্দু এবং বৌদ্ধি দুটো ধর্মের লোকরা একত্রিত হয়ে এই পুকুর এবং পুকুরের মাছকে এখানে দেবতা রূপে পুজো করে। কারণ এই পুরো পাহাড়টার মধ্যে একটা মাত্র জায়গা আছে যেখানে আমাদের এখানে পাহাড়ের উপর একটা ন্যাচারাল একটা পুকুর আছে, এই পুকুর থেকে এই নামটা এসেছে পুকুরি নামটা। আর এখানে গ্রামবাসীরা মনে করে যে এই পুকুর যেহেতু এটা ন্যাচারাল তৈরি, আর এটা প্রকৃতির দান, একে পবিত্র জলাশয় মনে করে এই পুকুর এবং পুকুরের মাছকেই দেবতারা পূজা করা হয়। আর এখানে বিশেষ করে এখন আমাদের মুড়ি যে খাওয়াই আমরা, এই মাছকে মুড়ি খাওয়ানোটাই আমরা পুজো হিসেবে ধরে নিই। আর পাশাপাশি বিভিন্ন পূর্ণিমা তিথিতে গ্রামের লোকরা আসে এই পুকুরে পুজো পার্বণ করতে আসে। এখানে সিচুয়েশনটা খুবই খারাপ গেছে, কারণ কোভিডে তো টোটাল বহুদিন ফরেস্ট বন্ধই ছিল, কেন ফরেস্ট তো আলাদা একটা রুলস থাকেই, ফরেস্টের নিয়মকানুন থাকেই, এমনি বছরে 3 মাস বন্ধই থাকে, তার পাশাপাশি তো লকডাউন পিরিয়ডগুলো বন্ধই ছিল, তখন খুবই কষ্টকর ছিল, কারণ ট্যুরিজমের ওপর নির্ভরশীল এই গ্রাম। এখন আবার পুনরায় সে আগের মতো একটু ফিরে এসছে, হয়তো ট্যুরিস্ট একটু বাড়বে আগামী দিনে, আরও বাড়বে। প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি দেখতে বছরভর ছুটে আসেন বহু মানুষ। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জয়ন্তী। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।